আমার প্রবাসী ভাইরা যারা দেশে যাচ্ছেন, যারা কিভাবে আপনারা লাগেজ প্যাকিং করবেন। দেশে যাওয়ার জন্য আপনারা জানেন যে একটা বিমান টিকিটে ম্যাক্সিমাম 40 কেজি পণ্য কিন্তু আপনারা সঙ্গে করে প্যাকিং করবেন, এবং আপনি কি কি নিতে পারবেন লাগেজে, কোন কি কি বুকিংয়ে দিতে পারবেন, কি কি আপনি হ্যান্ড ক্যারিতে নিতে পারবেন, এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। লাগেজ কিন্তু আপনি 40 কেজি করতে পারবেন না, আপনাকে একটা লাগেজ হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে, 20-20 কেজি করে। পাওয়ার ব্যাংক আপনারা কখনোই ভুলে, দিস ইজ ক্রস, পাওয়ার ব্যাংক কখনোই আপনারা ভুলে বুকিংয়ে দিবেন না, বুকিংয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের ইয়াসিন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন বিভিন্ন দেশে, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা অবস্থান করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশালিজ এবং অনেক হেল্পফুল হবে আশা করি। বিকজ আমরা যারা প্রবাসে থাকি, দেশে যাওয়ার জন্য কিন্তু এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছি। দীর্ঘ 2টা বছরেরও বেশি আমরা লকডাউনে আটকে থেকে আমরা কিন্তু অনেকেই দেশে যেতে পারতেছি না। তো এই সুবাদে এই প্রবাসী ভাইদের কথা চিন্তা করে কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম যে কোথা থেকে আপনারা এয়ারলাইন্সের টিকিট ক্রয় করবেন এবং কিভাবে আপনারা এয়ারলাইন্সের টিকিট ক্রয় করবেন, বা আমার চ্যানেলের নাম বললে বা সেখানে গিয়ে যদি আপনারা টিকিট ক্রয় করতে চান ওপাল অল অ্যান্ড ট্রাভেলস থেকে, আপনারা কিন্তু চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট পাবেন। এইটা নিয়ে আমি একটা যখন ভিডিও শ্যুট করি এয়ারলাইন্সের কাউন্টার নিয়ে, তখন কিন্তু আপনারা অনেক ভালো উপকৃত হয়েছেন এবং অনেক ভালো সাড়া দিয়েছেন, আমাকে অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং ঋণী। তো আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলের কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে, আমার চ্যানেলের সম্পূর্ণ মোড়টাই ঘুরে গেছে। তাই আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, রেসপেক্ট থাকবে প্রবাসী ভাইদের জন্য। তো সেই সুবাদে আজকে আমি একটা ভিডিও শ্যুট করতে চাচ্ছি যে আমার প্রবাসী ভাইরা যারা দেশে যাচ্ছেন, যারা কিভাবে আপনারা লাগেজ প্যাকিং করবেন। দেশে যাওয়ার জন্য আপনারা জানেন যে একটা বিমান টিকিটে ম্যাক্সিমাম 40 কেজি পণ্য কিন্তু আপনারা সঙ্গে করে নিতে পারবেন, 40-50 কেজি নিতে পারবেন। তো এই লাগেজটা আপনারা কিভাবে প্যাকিং করবেন এবং আপনি কি কি নিতে পারবেন লাগেজে, কোন কি কি বুকিংয়ে দিতে পারবেন, কি কি আপনি হ্যান্ড ক্যারিতে নিতে পারবেন, এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আমি যখন দেশে গিয়েছিলাম 2020-এ, তখন কিন্তু আমি কিন্তু 2020-এ একবার দেশে গেছি, আর লকডাউনের কারণে দেশে যেতে পারতেছি না। আমিও আপনাদের মতো একজন দেশে যাওয়ার জন্য পাগল হয়ে আছি, তো দেশে আমিও যাব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো আমি যখন দেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন কিন্তু ইউটিউবে অনেক ভিডিও সার্চ করছি কিভাবে লাগেজ প্যাকিং করব, কি কি আমি নিতে পারবো, কোন প্রোডাক্টে কাস্টম চার্জ দিতে হবে, আর কোন প্রোডাক্ট আমি বুকিংয়ে দিতে পারবো, কোন প্রোডাক্ট আমি হ্যান্ড ক্যারিতে নিতে পারবো, এ ব্যাপারে কিন্তু আমি অনেক ভিডিও সার্চ করছি, কিন্তু ভালো কোনো ভিডিও বা ভালো কোনো ধারণা কিন্তু আমি ইউটিউব থেকে পাইনি। তাই আমি চাচ্ছি যে আমার প্রবাসী ভাইয়েরা আজকে আমার ভিডিও থেকে উপকৃত হবে, এবং আমি চাচ্ছি যে আমার ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। আরও একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমি যখন বাংলাদেশে যাব, তখন আমি এয়ারপোর্ট নিয়ে একটা ভিডিও শ্যুট করব, যে আপনারা এয়ারপোর্টে কীভাবে আপনাদের পণ্য আপনি বুকিংয়ে দিবেন এবং কিভাবে কাউন্টারে আপনি খুঁজে বের করবেন, কোথায় কি বিস্তারিত, কোথায় মাল বেল্টে দিবেন, কিভাবে দিবেন, এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও শ্যুট করব দেশে যাওয়ার সময়। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটি ফলো করবেন, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। তো অনেক কথা বলে ফেলছি, আসুন আমরা মূল কথাতে ফিরে যাই, তাহলে কিভাবে আমরা প্যাকিং করব বিস্তারিত আমরা জেনে নিই। তো এখন আমরা বিস্তারিত ব্যাপারে কথা বলবো। প্রথমে আমি কথা বলি যে একটা টিকিটে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 40 কেজি, বা বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন ক্যাটাগরি থাকে, তো ম্যাক্সিমাম 35 কেজি আপনি নিতে পারবেন, সেখানে 40 কেজি ধরেন। আপনি যদি 40 কেজি বুকিংয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে 40 কেজি কিন্তু আপনি একটা প্যাকিং, একটা লাগেজ কিন্তু আপনি 40 কেজি করতে পারবেন না, আপনাকে একটা লাগেজ হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে, 20-20 কেজি করে আপনাকে প্যাকিং করতে হবে। আমি আপনাদের স্ক্রিনে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা লাগেজ প্যাকিং করবেন এবং কী মানে কয়টা ভাগে ভাগ করবেন, কত কেজি করে, আমি স্ক্রিনে বিস্তারিত আপনারা দেখাই দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নেন এবং আমার থেকে শুনে নেন যে কীভাবে। আপনারা 20-20 কেজি করে দুইটা লাগেজ করবেন 40 কেজির, তো হয়ে গেল। আর যদি আপনাদের লাগেজ আরও বেশি থাকে, 40 কেজি ওভার থাকে, তাহলে আপনারা কিন্তু যেখান থেকে এয়ারলাইন্সের টিকিট কাটবেন
ওই এয়ারলাইন্সের কাউন্টার থেকে কিন্তু আপনারা পণ্য মানে লাগেজ বাড়াইতে পারেন, লাগেজের কিলো বাড়াইতে পারেন। আবার আপনি চাইলে এয়ারপোর্ট থেকেও কিন্তু আপনি লাগেজের কিলো বাড়াইতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে প্রতি কিলোতে 18 রিঙ্গিত বা 20 রিঙ্গিত বা 22-25 রিঙ্গিত চার্জ পে করতে হবে। আপনাদের এই নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আর দুই নাম্বার হচ্ছে এখানে আপনাদের একটা টিক্স খাটাইতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের আপনারা জানেন যে হ্যান্ড ক্যারিতে 7 কেজি 12 কেজি 10 কেজি 15 কেজি পর্যন্ত নেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনাদের একটা ঘাড়ে একটা ব্যাগ নেবেন, এই ব্যাগে ল্যাপটপ মোবাইল চার্জার ব্যাটারি আপনার প্রয়োজনীয় পোশাক টোশাক বিভিন্ন কিছু, আপনার কাঁধের যে ব্যাগটা থাকবে আমি স্ক্রিনে আপনাদের দেখাই দিচ্ছি, কাঁধে যে ব্যাগটা থাকবে এই ব্যাগে আপনি 7 কেজি 10 কেজি 12 কেজি যে কয় কেজি নেন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন কাঁধে ব্যাগটা নিয়ে হাঁটবেন স্ট্রংভাবে হাঁটবেন, স্ট্রংভাবে হাঁটবেন যাতে এয়ারপোর্টের কেউ বুঝতে না পারে যে আপনার কাঁধের ব্যাগটা অনেক ভারী। এটা গেল একটা টিক্স। টিক্স নাম্বার দুই, আপনারা যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন আপনাদের একটা হ্যান্ড লাগেজ নেবেন, ছোটো সাইজের। আমি স্ক্রিনে আপনাদের দেখাই দিচ্ছি আমি যে হ্যান্ড লাগেজটা নিয়ে গেছিলাম ছোটো সাইজের, ওই হ্যান্ড লাগেজটা আপনি হাতে করে হেঁটে নিয়ে যাবেন। আপনাদের যে টিকিটে লেখা থাকে যে হ্যান্ড ক্যারিতে 7 কেজি নিতে পারবেন বা 10 কেজি বা 12 কেজি, ওইটা ওই হ্যান্ড ক্যারির জন্য ওই হ্যান্ড লাগেজটাই শুধু ওরা ওয়েট করে। আর আপনার কাঁধে যে ব্যাগটা থাকবে এই ব্যাগটা ওরা কোনো দিনও এয়ারপোর্টের টাচও কেউ করে কেউ দেখবে না, কেউ ধরবেই না। আপনারটা কাঁধেই থাকবে, আপনি ওইটার ভিতরে 8-10 কেজি মাল অনায়াসে নিতে পারবেন। আর হচ্ছে আপনি হ্যান্ড লাগেজটা হচ্ছে হাতে করে নেবেন, ওইটার ভিতরে 7 কেজি 10 কেজি 12 কেজি হায়েস্ট 15 কেজির উপরে কিন্তু আপনি ওইটা নেবেন না, 10-12 কেজি রাখাই বেটার। আমি যেটা বলবো আমি যেটা সাজেস্ট করবো 10-12 কেজি আপনারা হ্যান্ড যে লাগেজটা নেবেন একটা ট্রলি ব্যাগ, ওই ট্রলি ব্যাগে 10-12 কেজি আপনারা নেবেন, ওইটা আপনি সোজা চালায় চলে যাবেন এয়ারপোর্টে। ওইটা জাস্ট ওরা কোনো পালাতে উঠাবে না, কোনো ওয়েট করবে না, ওরা জাস্ট হাত দিয়ে এরকম চেক করে দেখে যে ওয়েটটা বেশি হয়েছে কিনা। ওইটা হচ্ছে আপনি বিমানের ভিতরে যে লাগেজ থাকবে, লাগেজ রাখার জন্য যে বক্স থাকবে কেবিন, ওই কেবিনের ভিতরে রাখবেন। আর আপনার কাঁধের যে ব্যাগটা ওই ব্যাগটা আপনি বিমানে যেখানে বসবেন ওইখানে কেবিনের উপর রাখবেন, নামার সময় অবশ্যই মনে করে ব্যাগটা নিয়ে নেমে যাবেন। ওকে, টিক্স নাম্বার থ্রি, আপনার বাচ্চাদের জন্য বা আপনি বেবি ফুড যেগুলো কিনবেন, এক্সাম্পল চকলেট, তারপরে আপনার ট্যাং, তারপরে মিল্ক পাউডার মিল্ক, তো এই জাতীয় যে বেবি ফুডগুলো কিনবেন, এই বেবি ফুডগুলো কিন্তু আপনারা লাগেজে দিবেন না, লাগেজেও দিবেন না এবং বুকিংয়েও দিবেন না। এই বেবি ফুডগুলো কিন্তু আপনার হ্যান্ড ক্যারিতে নিয়ে যাবেন। আপনার হ্যান্ড ক্যারি যে লাগেজটা থাকবে ওই লাগেজের উপরে একটা শপিং ব্যাগে, সুন্দর একটা শপিং ব্যাগে 4-5 কেজি চকলেট বা 4-5 কেজি বেবি ফুড আপনারা ওইটা হাতে করে নিয়ে যাবেন। ওইটা কখনোই এয়ারপোর্ট আপনাকে আটকাবে না এবং আপনারা ওইটা ওয়েটও করবে না, বেবি ফুডে ওরা কোনো প্রকার কমপ্লেন করে না। এই টিক্স নাম্বার তিন আপনারা জানলেন, এইভাবে কিন্তু আপনি আপনার নিজের শরীরে আপনি 70-80 কেজি পণ্য আপনি বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এক আপনার টিকিটের সঙ্গেই, যেভাবে আমি নিছিলাম। আমি তার বাস্তব প্রমাণ, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের আজকে আমি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এটা হচ্ছে হাউ টু ক্যারি টিক্স থ্রি গেল। এখন হচ্ছে আমরা মূল কথাতে আসি, আপনারা কী কী পণ্য বুকিংয়ে দিতে পারবেন এবং কী কী পণ্য আপনি হ্যান্ড ক্যারিতে নিতে পারবেন। এখন আসি আমরা এই টপিক্সে, আপনারা বুকিংয়ে যে পণ্যগুলো দিবেন ওই পণ্যতে আপনি আপনার যাবতীয় আপনার কসমেটিক্স আইটেম বা কম্বল পোশাক এই আইটেমগুলো আপনি বুকিংয়ে দিবেন। এবং আপনারা অনেকে ছুরি কাঁচি বা চপিং বোর্ড বা এরকম অনেক কিছু আপনারা নিয়ে থাকেন, ওইগুলো আপনারা বুকিংয়ে দিবেন। আপনি কোনো প্রকার ছুরি ক্যাচি বা ধারালো ব্লেড বা রেজার এইসব কিন্তু কখনোই আপনারা হ্যান্ড ক্যারিতে নেবেন না, আপনারা সঙ্গে করে নেবেন না, ওই সব বুকিংয়ে দিয়ে দেবেন। এখন আসি আপনি হ্যান্ড ক্যারিতে কী কী নিতে পারবেন। হ্যান্ড ক্যারিতে নিতে পারবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, মোবাইল, তারপরে ল্যাপটপ, তারপরে আপনার ল্যাপটপের কিবোর্ড, পাওয়ার ব্যাঙ্ক। আপনারা কখনোই ভুলে, দিস ইজ ক্রস, পাওয়ার ব্যাঙ্ক কখনোই আপনারা ভুলে বুকিংয়ে দিবেন না। বুকিংয়ে দিলে সাথে সাথে আপনার ওই লাগেজ খোলা লাগবে, আপনি পাওয়ার ব্যাঙ্ক হ্যান্ড ক্যারিতে নেবেন, পাওয়ার ব্যাঙ্ক হ্যান্ড ক্যারিতে নেবেন। আবারও বলে দিচ্ছি, ব্যাটারি জাতীয় কোনো পণ্য বুকিংয়ে দেওয়া যাবে না। যখনই আপনার মাল চেকিংয়ে যাবে তখন কিন্তু এটা আপনার হুইচাল বেজে যাবে, আপনাকে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক অথবা বাচ্চাদের খেলনা জাতীয় কোনো কিছু বুকিংয়ে দেওয়া যাবে না।
আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই পাওয়ার ব্যাংক এবং বাচ্চাদের খেলনা, ব্যাটারি জাতীয় দ্রব্য, রিচার্জেবল, রিচার্জেবল কোনো কিছুই বুকিংয়ে দেওয়া যাবে না। রিচার্জেবল প্রোডাক্ট আপনাদের হ্যান্ড ক্যারিতে নিতে হবে। আপনাদের সঙ্গে যে লাগেজগুলো থাকবে সেই লাগেজ কাঁধের ব্যাগেও নিতে পারেন, আপনার সঙ্গে যে ছোট্ট লাগেজটা থাকবে ওই ছোটো লাগেজেও নিতে পারেন। এটা হচ্ছে। আর হচ্ছে সব থেকে রিকোয়েস্ট থাকবে, আপনারা কোনো প্রকার মাদক এবং অবৈধ কোনো জিনিস আপনারা কিন্তু এয়ারপোর্ট দিয়ে নিয়ে বেরোনোর চেষ্টা করবেন না, তাহলে আপনারও কানতে হবে এবং আপনার পরিবারেরও কানতে হবে। তাই আমি সকল প্রবাসীবাদীদের রিকোয়েস্ট করব যে অবৈধ মানে ইলিগাল কোনো পণ্য আপনারা সঙ্গে করে নেবেন না। এটা গেল আমাদের লাগেজের ব্যাপার। এখন আমরা আসি কী কী পণ্যতে বাংলাদেশ কাস্টমসে কাস্টম চার্জ দেওয়া লাগে, এয়ারপোর্টে আপনারা কী কী পণ্যতে কাস্টম চার্জ দেওয়া লাগবে এবং কী কী পণ্যতে কাস্টম চার্জ দেওয়া লাগবে না। সেটা হচ্ছে যে আপনি দুইটা ফোন নিতে পারবেন, একটা ল্যাপটপ নিতে পারবেন, একটা ক্যামেরা নিতে পারবেন। এরকম কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার নিত্য প্রয়োজনে এক এক পিস করে নিতে পারবেন। আপনি বেশি যখনই নেবেন তখন আপনাকে কাস্টম চার্জ দিতে হবে। যে কোনো, আপনি যদি মোবাইল চারটে নেন আপনাকে দুইটা মোবাইল বাদে তিনটা ফোনও আপনি নিতে পারবেন, দুইটা আপনার ইউজের আর একটা ফ্যামিলির জন্য, তিনটা ফোন নিতে পারবেন, চারটা ফোনও নেওয়া যাবে। কিন্তু যখন আপনি পাঁচটা ছয়টা ফোন নিতে যাবেন তখন আপনাকে কাস্টম চার্জ দিতে হবে, কাস্টম ভ্যাট দিতে হবে। ওকে, আর হচ্ছে আপনি ল্যাপটপ, ল্যাপটপ আপনি নিত্য প্রয়োজনে মানে আপনার নিজের ইউজের জন্য আপনি একটা নিতে পারবেন, আপনি যখনই দুইটা নেবেন তখনই আপনাকে কাস্টম চার্জ দিতে হবে, কাস্টম পে করতে হবে। আর হচ্ছে যে কোনো পণ্য আপনি যখন উবার নেবেন তখন আপনাকে কাস্টম চার্জ দিতে হবে। আর হচ্ছে টেলিভিশন, টেলিভিশন হচ্ছে 21 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারবেন সঙ্গে করে। 21 ইঞ্চি পর থেকে আপনার পার ইঞ্চিতে, প্রতি ইঞ্চিতে 1000 টাকা করে আপনাকে কাস্টম চার্জ দিতে হবে। আপনি যদি 32 ইঞ্চির টেলিভিশন নেন 21 ইঞ্চির পর থেকে আপনাকে 1000 টাকা করে পার ইঞ্চিতে আপনাকে কাস্টম চার্জ দিতে হবে। হ্যাঁ, আপনার যদি কাস্টমে কোনো আত্মীয় বা কোনো মামা খালু থেকে থাকে বা কোনো রিলেটিভ থাকে তাহলে আপনাকে হয়তো বা কাস্টম চার্জ মাফ করে দিতে পারে। আর একটা কথা দিয়ে আসি, আমরা অনেকে এয়ার কুলার, তারপরে এয়ার কন্ডিশন, তারপরে আমরা অনেক কিছু সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি বা নেই, এয়ার কন্ডিশনে আপনাকে কাস্টম চার্জ দিতে হবে। আপনি যদি এয়ার কুলার নেন তাতেও আপনাকে কাস্টম চার্জ দিতে হবে। আপনি যদি বড় ধরনের সাউন্ড বক্স নেন সেটাতে কাস্টম চার্জ দিতে হবে। তো এরকম বিভিন্ন মানে হাই কোয়ালিটির মানে হাই রেটের যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিতে নিলে আপনাকে কাস্টম চার্জ দিতে হবে। এখানে অনেক অনেক ভাই আছে প্রশ্ন করবে, আমি বুঝতে পারছি, যে ইলেকট্রনিক্স পণ্য নিলে কি আপনাদের কাস্টম চার্জ, যেমন অনেকই ভাইয়েরা আছেন ইলেকট্রিক কাজ করেন, তো আপনাদের কাজের যন্ত্রপাতি যদি আপনি নিতে চান এইগুলো অবশ্যই বুকিংয়ে দিবেন এবং এই পণ্যগুলোতে আপনাদের কোনো প্রকার কাস্টম চার্জ দিতে হবে না, যেহেতু আপনি জীবিকা নির্বাহ করার জন্য আপনার নিত্য প্রয়োজনীয় এই পণ্যগুলো আপনি নিতে চান, যেমন ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, তারপরে আপনার কাটার মেশিন, এরকম বিভিন্ন মেশিন আছে, এইসব নিতে আপনাদের মানে কম দামি যে পণ্যগুলো আছে, একটা ড্রিল মেশিনের দাম তো বেশি না, যদি আপনি বেশি দামি বড় ধরনের একটা মেশিন নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টম চার্জ দিতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আমি আসলে একটু অনেক দ্রুত কথা বলে ফেলছি, কারণ দ্রুত কথা না বললে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনাদের ধৈর্য হারা হয়ে যেতেন ভিডিওটা দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো ভাইয়ের বুঝতে কষ্ট হয় বা কোনো প্রকার ত্রুটি থেকে থাকে, কোনো কিছু জানার থেকে থাকে এয়ারপোর্ট সম্পর্কে, অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত মালয়েশিয়ান এবং বিভিন্ন প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিও মেক করে থাকি, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, কোন ভিডিওতে আপনারা উপকৃত হবেন, কোন ভিডিওটা নিয়ে আপনারা সমস্যায় পড়তেছেন, কোন কোন প্রবলেম আপনারা প্রবাসের লাইফে ফেস করতেছেন আমাকে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সকল প্রবাসী ভাইদের প্রতি থাকবে দোয়া, ভালোবাসা এবং রেসপেক্ট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির প্রতি টেক কেয়ার করুন, এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। যারা যারা এখনও ইয়াসিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।